জন্ম মৃত্যুর আশ্চর্য মিল। যখন তুমি জন্মগ্রহণ করো তখন তোমার কানে আজান দেওয়া হয়, কিন্তু সালাত নয়। আবার যখন তুমি মৃত্যুবরণ করো তখন সালাত আদায় করা হয়, আজান নয়। যখন তুমি মাতৃগর্ভ থেকে বের হও জানো না কে তোমাকে বের করে এনেছে। এমনি ভাবে যখন তোমার মৃত্যু হয় তুমি জানো না কে তোমাকে কবরে রেখেছে। যখন তুমি জন্মগ্রহণ করো তোমাকে গোসল দেওয়া হয়, পরিষ্কার করা হয়। অনুরূপভাবে যখন তুমি মৃত্যুবরণ করো তখনও তোমাকে গোসল ও পরিচ্ছন্ন করা হয়। যখন তুমি জন্মগ্রহণ করো তখন জানো না কে খুশি হয়েছে এবং কে তোমাকে স্বাগত জানিয়েছে। এমনিভাবে যখন তুমি মৃত্যুবরণ করো তখন জানো না কে তোমার জন্য কেঁদেছে এবং কে তোমার বিদায়ে দুঃখ প্রকাশ করেছে। যখন তুমি মাতৃগর্ভে ছিলে সংকীর্ণ ও অন্ধকার স্থানে ছিলে, আবার যখন তোমাকে কবরে রাখা হবে সংকীর্ণ ও অন্ধকার স্থানে রাখা হবে। যখন তুমি জন্মগ্রহণ করেছো তখন তোমাকে একটি কাপড় দিয়ে জড়িয়ে ধরা হয়েছে, আবার যখন মৃত্যুবরণ করবে তোমাকে একটি কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রাখা হবে। জন্ম লাভ করে বড় হলে লোকেরা তোমার যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করবে, তেমনিভাবে যখন তোমাকে কবরে রাখা হবে ফেরেশতারা তোমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, অতএব কি প্রস্তুতি নিয়েছো তুমি মৃত্যুর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ার করার কারণে কারো হয়তো আলোর চোখ খুলে যেতে পারে। আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।